দেখো কিছু তোমাদের ক্লাস ওয়ানের শূন্যস্থান পূরণ করছে, এগুলো পরীক্ষায় পড়ে। হ্যাঁ, সুতরাং সেক্রেটারি এবং প্রবেশিকা যেহেতু হয় এগুলো তৈরি করে ভালো করে, যদি এই মডেলে কিছু আগে করানো হয়েছিল। বলছি 3 সপ্তাহ সমান কত দিন, তাই তো? আমরা জানি কি 1 সপ্তাহ সমান হচ্ছে 7 দিন, তাহলে 3 সপ্তাহ সমান 3, 7 সঙ্গে 3 গুণ করে 3, 7, 21, তাহলে 21 দিন। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে 2 মাস সমান কত দিন, আমরা জানি কি 1 মাস সমান কত, 30 দিন, তাহলে 2 মাস সমান 2 মানে 2 এর গুণ করতে হবে 30 কে, 2 0 0 2 3 6, তাহলে 60 দিন। ওকে, 2 মাস সমান 60 দিন। এরপরে প্রশ্ন আছে 3 পক্ষ সমান কত দিন, আমরা জানি 1 পক্ষ সমান 15 দিন, 3 পক্ষ সমান, তাহলে 15 সঙ্গে 3 গুণ করতে হবে, 3 5 15 5 3 8 3 আর 1 4। ওকে, তাহলে 45, তাহলে 3 পক্ষ সমান 45 দিন। এবারে বলছি 2 দিন সমান কত ঘন্টা, আমরা জানি 1 ঘন্টা সমান হচ্ছে কত, 1 দিন সমান কত ঘন্টা, 1 দিন সমান 24 ঘন্টা, সরি এখানে 3 দিন আছে, তাহলে 3 দিন, তাহলে 24 ও 3 গুণ করতে হবে, 3 4 12 2 হাতে দিল 1 3 2 6 আর 1 এখানে 7 বসে গেল। ঠিক আছে, তাহলে 72, 3 দিন সমান 72 ঘন্টা। এবারে বলেছে 2 ঘন্টা সমান কত মিনিট, আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে 2 ঘন্টা সমান 2 দিয়ে গুণ, 2 0 0 2 6 12, তাহলে 120 মিনিট। ঠিক আছে, এবারে বলেছে 2 ঘন্টা সমান কত টি, কটা হবে, আমরা জানি 1 ঘন্টা সমান 4 টি, 2 ঘন্টা সমান 2 দিয়ে গুণ হবে, 2 গুণ 4, তাহলে কত হবে, 2 4 8, তাহলে 8 টি। এবারে বলে 3 জোড়া সমান কটি, আমরা জানি 1 জোড়া সমান কত, 2, তাহলে 3 এর সঙ্গে 2 গুণ হবে, তাহলে 3 2 গুণে 6, তাহলে এখানে হচ্ছে 6টা হচ্ছে। অর্থাৎ এইভাবে অঙ্কগুলো তোমরা রাফ ক্যালকুলেশন করে তোমরা উত্তরগুলো বার করে করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রইল।